কি অবস্থা আপনারা কেমন আছেন আজকে বের হইলাম প্রচুর গরম এখানে আজকে কথা বলবো আপনারা হয়তো পরে রিসেন্টলি দেখছেন যে জার্মানিতে ওদের ইমিগ্রেশন ল বা সিটিজেনশিপ ল এটাতে চেঞ্জ আনছে আপনাদের কি মনে হয় আসলে খুব বেশি চেঞ্জ আনছে বা মেসিভ কোনো চেঞ্জ আনছে কিনা যদি ছোট একবারেই বলি আসলে আপনি যদি কম্পেয়ার করেন যে ইউকে কিংবা ইউএসএর সাথে এখানকার লতে মেসিভ কোনো চেঞ্জ আসে নাই তারপরে আমি যখন ইউটিউব দেখি কিংবা ইউটিউব চ্যানেল দেখি অথবা বাংলাদেশের খবরের চ্যানেলগুলো দেখি আমি মাঝে মাঝে ভয় পাই বাংলাদেশের সব মানুষ কি এরা দাম করে জার্মানি পাঠিয়ে দিবে কিনা এই ধরনের কোনো ওরা কোনো স্কিম পাইছে কিনা বা কোনো সুযোগ ওদের হাতে আসছে কিনা আসলে এই ধরনের কোনো সুযোগ নাই আমি বেসিক্যালি অপেক্ষা করতেছিলাম যে আসলে মেইন লটা পাবলিশ হোক তারপর আমি দেখি শুনে এটা নিয়ে কথা বলবো আমার একাডেমিক পড়াশুনো হইলো মাইগ্রেশন নিয়ে আমি যখন বাংলাদেশের নিউজ পোর্টালের নিউজগুলা বা মিডিয়ার নিউজগুলা কিংবা ইউটিউবার ফেসবুকারের ব্লগিংগুলো দেখি তখন আমি খটকা লাগে আসলে আমি কি ভুল পড়তেছি জার্মানি থেকে আসলে এই ধরনের কিছু আছে বেসিক চেঞ্জ আনছে ওরা ওদের সিটিজেনশিপ লতে বেসিক চেঞ্জ আনছে ডুয়েল আইডেন্টিটি ঢুকাইছে আগে ধরেন একটা সিঙ্গেল পাসপোর্ট যেমন জার্মান পাসপোর্ট নিয়ে আপনি চলতে মানে আপনি যদি বাংলাদেশের হন আপনার বাংলাদেশের পাসপোর্ট সারেন্ডার করে দিতে হতো এখন এটা অনুমোদন করছে যে বাংলাদেশি পাসপোর্ট সাথে রাখতে পারবে দুই নম্বর হইলো ন্যাচারালাইজেশন প্রসেস বা পাসপোর্ট দেওয়ার একটা মেয়াদ ছিল আগে ছিল 8 বছর এটা ওরা এখন কমে 5 বছরে নিয়ে আসছে এর বাহিরেও ইন্টিগ্রেশন আপনার যদি যত ভালো হয় ইন্টিগ্রেশন এই ওয়ার্ডটা খুব শক্ত ওয়ার্ড এটার অর্থ হইলো আপনি যত তাড়াতাড়ি ওদের সমাজের সাথে মিশতে পারেন যেমন যত বেশি ল্যাঙ্গুয়েজ ভালো পারেন ধরো সি1 করে ফেললেন সি1 চারটিখানি কথা না অনেক সময়ের ব্যাপার সি1 লেভেল ল্যাঙ্গুয়েজ যার আছে সে তো প্রায়োরিটি পাবে তো এখন নতুন আইনে ওইগুলো প্রায়োরিটি দিছে যে আগে সোসাইটির সাথে মিশতে পারবে তার ডকুমেন্টেশন আগে হবে এখন আমারে অনেকেই নক করতেছে বাংলাদেশ থেকে যে ভাই ডয়েচে নাকি প্রচুর লোক নিতে আছে আপনি কোনো প্রসেস আছে কি না বা আমি ভিডিও করি অনেকেই জানে তো ওরা আমার বলতেছে কোনো আয়া আছে কি না আমি পরে বুঝাই বলি আর কি কারণ এগুলো আইনের বিষয় ডয়েচের যেই পরিমাণ ইম্প্রুভমেন্ট মাইগ্রেশনের ক্ষেত্রে ইমিগ্রেশনের ক্ষেত্রে ধরেন ইউএসএ বা কানাডা লেভেল পৌঁছতে গেলে আরও যেই স্পিডে ওরা লগুলো চেঞ্জ আনতেছে আরও 50 বছর লাগবে ওই লেভেলে নিতে গেলে অথবা দাম করে পুরো লটা উল্টে এলাইতে হবে জার্মানিতে কখনো ল এইভাবে ওরা করে না ওরা স্লো প্রসেসে আজকে 2টা সুযোগ দিল কালকে আরও 2টা দিবে আস্তে 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 এবং যতটুক এখন সুবিধা দেয় মাইগ্রেন্টদের আমরা যারা বাহিরের লোক আমরা সিটিজেনশিপ নেই ইতিহাসে সবচেয়ে বেশি সুবিধা এখন দিতেছে ওই হিসাবে আমি খুবই সুখী খুবই হ্যাপি যে টয়েচ এখন আগের চেয়ে অনেক বেশি সুবিধা দেয় কিন্তু আপনি যদি তুলনা করেন আমেরিকার সাথে কানাডার সাথে তাহলে খুব বাজে সিচুয়েশান এখানে সোশ্যাল সার্ভিস ধরেন বাচ্চাদের পড়াশোনা কিংবা হেলথ কার্ড মুরব্বীদের পেনশন এগুলো খুবই স্ট্রং ইউএসএস চেয়ে বা কানাডার চেয়ে অনেক শক্তিশালী কিন্তু সিটিজেনশিপ পিআর পারমানেন্ট রেসিডেন্ট আমরা যেটাকে বলি এগুলো একটু কঠিন এটা আমেরিকা বা কানাডার মতন না আপনি যে বিষয়ে এখনও আপনি যে বিষয়ে পড়াশোনা করছেন ওই বিষয়ে আপনার জব করতে হবে যেমন আমি ইউরোপিয়ান পলিটিক্স নিয়ে পড়াশোনা করছি তা আমাকে ইউরোপিয়ান পলিটিক্স বা ওই রিলেটেড কোনো কিছু নিয়ে কাজ করতে হবে আমি অন্য জব করলেও ওই জবটা দেখাতে পারবো না আমাকে নির্দিষ্ট টাইমের পরে আমাকে জার্মানি থেকে সরে যেতে হবে কারণ আমার ওই রিলেটেড জব নাই যার এখানে এটার অর্থ হইলে আমি ট্যাক্সও দিই না ট্যাক্স না দেওয়া হইলেও মানে ট্যাক্স দেওয়ার মাধ্যমে এখানকার রেসিডেন্ট হয় বা সিটিজেন হয় যারা হাইপ তুলছেন তাদেরকে ধন্যবাদ প্রচুর ইনফরমেশন দিছেন কিন্তু যারা এখনও বিপদে যান নাই বুঝে চিহ্নে হাঁটতেছেন তাদেরকে আরও বেশি ধন্যবাদ কারণ ওরা টাকা ইনকামের জন্য ভিডিও করছে আপনারা বুঝে চিহ্নে হাঁটতেছেন দুইটার দুই দিকে পথ যার কারণে ভিডিও দেখা যাবে কিন্তু সব ভিডিও নেওয়া যাবে না আমি সেট অপশনে কিছু লিঙ্ক দিয়ে দিব আপনাদেরকে কোথায় গেলে আপনি জার্মানির মাইগ্রেশনের ইনফরমেশনগুলো পাবেন বা ল সম্পর্কে জানতে পারবেন ডিরেক্ট ওদের
সিটিজেনশিপ লটা আপনারা দেখবেন, এটা হলো প্রথম লিঙ্ক। দ্বিতীয় লিঙ্ক হলো ওদের মাইগ্রেশন নিয়ে ওদের কাজ করে, ওদের যে ফেডারেল গভর্নমেন্ট, ফেডারেল গভর্নমেন্টের মিনিস্ট্রি বা ওরা বলে বুন্ডেসাম, যেই মিনিস্ট্রি বা দপ্তর এটা নাম হলো বাম্প, বুন্ডেসাম ফুয়া মিগ্রিচিয়ন উনফ্লুক্স লিঙ্গে, মানে মাইগ্রেশন এবং অ্যাসাইলাম নিয়েও যেটা কাজ করে ওটার লিঙ্কে দেখবেন। আর আমি চার্টে কিছু লিঙ্ক দিয়ে দিব। মাইগ্রেশনের ক্ষেত্রে সাবধান, এটা ছোটখাটো ডিসিশন না, পুরো লাইফ নতুন করে শুরু করতে হয়। কথা হবে অন্য ভিডিওতে।